সমাজের যে অন্যান্য মসজিদ যেগুলো আছে ওই মসজিদে যখন আমরা সালাত আদায় করি তখন আমাদেরকে বলা হয় যে আপনারা এখানে এই সুন্নাহ আমলগুলো করতে পারবেন না, আপনারা নিজেরা মসজিদ বানিয়ে সেইখানে সালাত আদায় করুন। আর নতুন করে মসজিদ তৈরি করলে পরে বলা হচ্ছে যে আপনারা তো মসজিদ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি ফরিদপুরের মসজিদ ভাঙ্গা নিয়ে। যে অল্প কিছুদিন পূর্বে ফরিদপুর জেলায় আহলে হাদিস বা সালাফি একটি মসজিদকে ঘুরিয়ে দেওয়া হয়, এটি বাংলাদেশের নতুন কোনো ঘটনা নয়। ইতিপূর্বেই কিশোরগঞ্জে মসজিদ আক্রান্ত হয়েছে, ভুলায় মসজিদে আগুন দেওয়া হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে দখলের পায়তারা হয়েছে, এবং আমরা জানি যে 2018 সালে সিলেটে আত্মাক্কা মসজিদ সুরমা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং মসজিদকে পরিচালনায় বাধা সৃষ্টি করা হয়। তো এই যে বিরোধ, এই যে মতবিরোধ, এই যে বিদ্বেষ, এটা নতুন কোনো বিরোধ নয়। এটা হচ্ছে হক এবং বাতিলের বিরোধ। এ বিরোধ হচ্ছে সুন্নাহপন্থীদের সাথে বেদাতপন্থীদের বিরোধ। আমরা সিলেট শহরে 2001 সাল থেকে দাওয়াতি কাজ শুরু করি। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আমাদের বিভিন্ন অনুষ্ঠানাদি, বিভিন্ন প্রোগ্রাম, মাহফিল বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয় এবং আমরা প্রোগ্রাম করতে পারিনি। আমরা মৌলভীবাজার শহরে আমাদের প্রোগ্রাম বাতিল করতে হয়, অনেকগুলো প্রোগ্রাম। মৌলভীবাজারে একবার একটি প্রোগ্রাম থেকে আমাদেরকে পুলিশ এসে উদ্ধার করে, এক রাত্রি আমাদেরকে আমাদের সঙ্গী সাথী সহ আমাদেরকে থানায় রাত্রি যাপন করতে হয়। হবিগঞ্জে শায়েখ হারুন হোসেনের প্রোগ্রাম, শায়েখ শহীদুল্লাহ খান মাদানির প্রোগ্রাম বাতিল হয়। অনুরূপভাবে আমরা সুনামগঞ্জে ডক্টর ইমাম হোসেনের প্রোগ্রাম বাতিল হয়। এছাড়া আমরা 2012 সালে সিলেটে প্রথম যে মসজিদ, সিলেট শহর মসজিদ আল কাইয়ুম অ্যান্ড ইসলামিক সেন্টার বটেশ্বরে, তো সেই মসজিদে 2012 সালে মসজিদ দখলের পায়তারা করা হয়। একটি জুম্মার সালাত আমরা আদায় করতে পারিনি, মসজিদে তালা ছিল, বাইরে পুলিশ পাহারা ছিল। পরবর্তীতে 2015 সালে উম্মুল কুরা মাদ্রাসা, যখন সেইখানে মসজিদে সালাত শুরু করা হয়, পার্শ্ববর্তী একটা মাদ্রাসার মাইক থেকে ঘোষণা করা হয় যে এলাকায় সন্ত্রাসী জঙ্গিরা চলে এসেছে, আপনারা যা যা কিছু আছে তা নিয়ে আপনারা ওদের মোকাবেলা করুন। পরে পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার সহ সবাই এসে পরিস্থিতিকে আপোষ করে দেন এবং পরবর্তীতে তারা আবারও মসজিদকে দখলের পায়তারা চালায়। তারই ধারাবাহিকতায় 2018 সালে আত্মাক্কা মসজিদ, যে আপনারা জানেন যে আত্মাক্কা মসজিদকে বিভিন্নভাবে এটাকে বন্ধ করার জন্য, এটাকে দখল করার জন্য পরবর্তীতে একজন পীর সাহেবের ছেলে বললেন যে এটাকে সুরমানা দিতে ফেলে দেওয়ার জন্য ভেঙে, এভাবে হুমকি দেওয়া হয়। তো এই যে অতি সম্প্রতি সিলেট বিভাগের অন্যতম একটি জেলা হচ্ছে সুনামগঞ্জ জেলা, সেখানে একটি মসজিদকে দখল করার জন্য, মসজিদের কার্যক্রমকে স্থগিত করে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে এবং সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বেদাতপন্থীরা তাদের বেদাতি কার্যক্রম যখন সুন্নাতের দাওয়াতের কারণে সংকুচিত হয়ে আসছে, তাদের যে এক্ষেত্রে আমরা দেখি যে যারা পীর মুরিদের সাথে জড়িত, তাদের সাথে যারা মিলাদ কিয়ামের সাথে জড়িত তাদের সাথেও মানে সবাই একত্রিত হয়ে যায়, পীরপন্থীরা, মিলাদপন্থীরা, তারপরে বোখারি খতম, বড় খতম, যে বিভিন্ন বেতাতের সাথে যারা জড়িত সবাই একত্রিত হয়ে এখানে বেরলভী এবং দেওবন্দি সবাই একত্রিত হয়ে যে কীভাবে এই দাওয়াতি প্রোগ্রামকে, এই দাওয়াতি মার্কাজ মসজিদগুলোকে বন্ধ করা যায় বা মসজিদগুলোকে কার্যক্রমকে স্থগিত করা যায়। এবং যখনই এই মসজিদগুলো প্রতিষ্ঠা করা হয় তখনই এক শ্রেণীর লোকেরা বলতে থাকে যে এটা সমাজে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, নতুন করে মসজিদ প্রতিষ্ঠার কী প্রয়োজন। অর্থাৎ দেখা যায় আমরা যখন যে
সমাজের যে অন্যান্য মসজিদ যেগুলো আছে ওই মসজিদে যখন আমরা সালাত আদায় করি তখন আমাদেরকে বলা হয় যে আপনারা এখানে এই সুন্নাহ আমলগুলো করতে পারবেন না, আপনারা নিজেরা মসজিদ বানিয়ে সেইখানে সালাত আদায় করুন। আর নতুন করে মসজিদ তৈরি করলে পরে বলা হচ্ছে যে আপনারা তো মসজিদ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। মানে একদিকে ওইখানে সালাত আদায় করতে দেওয়া হচ্ছে না, মসজিদে ইবাদত করতে দেওয়া হচ্ছে না, আবার নতুন মসজিদ তৈরি করলে সেখানে বলা হচ্ছে যে আপনারা বিভক্তি সৃষ্টি করছেন, ফিতনা সৃষ্টি করছেন, আমরা তো ঐক্যবদ্ধ আছি। অথচ আমরা জানি যে আমাদের সমাজে অনেক আগে থেকে দেওবন্দি বেল্লবীদের লড়াই, জানাজার শেষে দোয়া হবে কি হবে না, হ্যাঁ, তারপরে মিলাদে দাঁড়াবে কি দাঁড়াবে না, এভাবে বিভিন্ন ইস্যু নিয়ে মানে বিভক্তি অনেক আগে থেকেই আছে। আর এখন সব দুষ চলে যাচ্ছে, ওরা সব একত্রিত হয়ে দুষ দিচ্ছে জিতছে যারা সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে চায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলবো আমরা যে যেখানেই সুন্নাহকে আঁকড়ে ধরে চাচ্ছি আমরা বাধার সম্মুখীন হবো। এটা যুগে যুগে হয়েছে, নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার যুগে যুগে বাধার সম্মুখীন হয়েছেন এবং এইখানে সংগ্রাম করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আলামিন ছিলেন, তিনি বিশ্বস্ত ছিলেন এবং সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, তিনি যখন তাওহীদের দাওয়াত দেন, সুন্নাতের দাওয়াত দেন, তখন তিনি সেখানে বাধার সম্মুখীন হন এবং তিনি নিজের এলাকা ছেড়ে মদিনাতে হিজরত করতে হয়। তো আমরা যে যেখানে যে অবস্থায় আসি না কেন, আমাদেরকে বাধার সম্মুখীন হলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ হকের উপরে টিকে থাকতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই সোয়াবিন, ধৈর্য যারা ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। এতএব আমরা যেন ধৈর্য ধারণ করে হকের উপরে টিকে থাকি। বাতিলপন্থীরা যতই চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ হকের বিজয় হবে এবং বাতিলপন্থীরা তারা পরাজিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক এবং সত্যকে ধারণ করে টিকে থাকার এবং দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।